হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভাই ব্লগার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কোথায় যাচ্ছি সজল? আমরা যাচ্ছি টঙ্গীর দিকে। টঙ্গীর দিকে যাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে ভিজিটের জন্য। আমাদের কিছু পোলো টি শার্টের কাজ চলছে, তো সেগুলো ভিজিট করতে যাব, যে কাজের কি অবস্থা। আর যেতে যেতে ভাবলাম যে একটা ভিডিও করি, আর সেই জন্য চলে আসলাম। আমার সাথে সজল, সজলকে আপনারা অনেকে চিনেন যারা পুরাতন ভিডিওগুলো দেখেন, আমার রেগুলার পার্টনার। এখন থেকে আমরা সবসময় একসাথেই থাকবো, আমি আর সজল। ম্যাক্সিমাম টাইমে আমরা একসাথে থাকবো, ধরেন ফুল টাইমে আমরা একসাথে থাকবো, হ্যাঁ দুজনে একসাথে থাকবো। একটা বিষয় হচ্ছে সাবস্ক্রাইব করুন অবশ্যই। আর একটা বিষয়, অনেকদিন পরে কথা বলতেছি, একটু সমস্যা হতে পারে কথা বলতে, যোগ্যতা থাকতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন ক্যামেরার দিকে না তাকিয়ে আমি ভিডিও দিয়ে তাকিয়েছিলাম, তো এরকম একটু টুকটাক সমস্যা থাকবে, এগুলো তারা ভেবে ঠিক হয়ে যাবে। সজল, অনেকদিন পর আমরা ব্লগে যে আপনার ভিডিও করি, আপনাদের দেখাই আমরা কি করি, কোথায় যাই, আমরা মানে আমাদের ডেইলি লাইফ, ডেইলি লাইফ কি আপনাদেরকে দেখা করার জন্য আমরা ভিডিও আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, ভাই ব্লগার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। হ্যাঁ অবশ্যই, তাহলে আমরা এখন সামনের দিকে আগাই, ঠিক আছে সজল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে এখন আমরা আছি আমাদের ফ্যাক্টরিতে, যে ফ্যাক্টরিতে আমরা কাজ করছি সেই ফ্যাক্টরিতে। তো এই ফ্যাক্টরির নাম হলো কাশ্রিয়া ফ্যাশন, যেটা কিনা উত্তরা 10 নম্বর সেক্টরের সানবেস স্কুলের সংযোগ একটা জায়গায়। আপনারা ডিসক্রিপশনে নাম্বার পাবেন, তো নাজিম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, যে এই ফ্যাক্টরির যেই ওনার নাজিম ভাই, তার নাম্বার দেওয়া থাকবে। তার নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন। আর এখানে আমরা বেসিক্যালি আমাদের যেই প্রোডাক্টগুলো হয়ে থাকে তার একটা পার্ট এখানে আমরা করাই। আর অনেক ফ্যাক্টরিতে আমাদের কাজ থাকে, ঢাকা শহরের বিভিন্ন ফ্যাক্টরিতে, সাভারে, তারপরে আপনার উত্তরার এদিকে, গাজীপুরের এদিকে, তো অনেক কাজ থাকে। তো তাই এগুলো ছড়িয়ে দিই, বিভিন্ন ফ্যাক্টরিকে বিভিন্ন কাজ দিই। যেমন এই ফ্যাক্টরিতে এখন চলছে আমাদের কিছু পোলো কালেকশন আছে, এবার এগুলো জার্মানিতে চলে যাবে। তো সেই পোলো কালেকশনের যেই স্যাম্পলগুলো যে দেখতে পাচ্ছেন হাতায় উঠানো আছে, তো এখানে অলমোস্ট 26টা ডিজাইনের পোলো শার্ট, জিপার সহ এবং জিপার ছাড়া। তো এটা আমরা কীভাবে কী করি, এই ডায়েরিতে কী কী থাকে সেটা এখন আমাদের সজল আপনাদের বুঝিয়ে দেবে, যে এই ডায়েরিতে কী কী থাকে বা এই ডায়েরির কাজটা কী, এগুলোর কাজটা কী, কোনটাকে কী বলে, তুমি এটাকে একটা নলেজ দিলাম। এই ডায়েরির মধ্যে আপনার আছে যে প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা পোলো টি-শার্টের যে ডিজাইনগুলো, ওই ডিজাইনে আমরা সস কেটে তারপর স্টিকার দিয়ে এটা রেখে রেখে দিছি। এখানে কি কি ডিটেইল থাকে? এটা এখানে মার্চেন্টাইজার, এটা আপনার দেখা দেওয়ার সাথে সাথে তো এখানে লেখা আছে কোড নাম্বার, আমাদের যে কোম্পানির যে কোডটা থাকে, যে ডিজাইনটা, ওই ডিজাইনের কোড নাম্বারটা হলো, এইটা হলো 35 নাম্বার। তো সাথে আছে আপনার সাইজ অ্যান্ড ডিটেলস। তো আমাদের চার, এবারকে আমরা, এর আগে তো 4টা সাইজ বানানো হয়েছে, এবারকে 5টা। তো এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল এবং ট্রিপল এক্সেল। তো এই 5টা সাইজে কয়টা, কয় পিস আমাদের কোয়ান্টিটি, এগুলো আমরা উঠায় রাখছি। মানে ইন ডিটেল, ইন ডিটেলে সাইজ থাকতেছে, কি কালারের সুতা থাকতেছে, এমব্রয়ডারিতে পাশাপাশি আপনার কি কালার বলতে, কি কালার যে টুয়েল টেপটা, ওইটা আমরা এই সাথে দিয়ে রাখছি, যাতে বুঝতে পারে বা যে কেউ বুঝতে পারে যে এটা এটার জন্য, যাতে আমরা না আসলে অন্য কেউ যদি আসে সেও যাতে ডায়েরি দেখে ইজিলি বুঝতে পারে। তো ফ্যাক্টরি স্পেসটা যদি দেখি, স্পেসটা কিন্তু কম না,
যথেষ্ট বড় একটা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন এই পাশের সুইং এর লাইন, সেটা একদমই উই শেষে কাটিং এর আগ পর্যন্ত আছে। আর এই পাশে ফিনিশিং টেবিল আছে, ফিনিশিং টেবিলের পরবর্তীতে একদমই ওইখানে আরো কিছু মেশিন আছে। আমার পিছনে ওইখানে প্যাটার্ন দেখা যাচ্ছে। তো বর্তমানে এই এক বছর যাবৎ আমি যে ফেসবুক থেকে ইউটিউব থেকে যে দূরে ছিলাম, এই এক বছর যাবৎ আমি ইলে আমাদের যে জেন্টস ওয়ার্ল্ড, এই জেন্টস ওয়ার্ল্ড এর কাজ করে যাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে। তো এই কারণে এক বছর অনেক ব্যস্ত ছিলাম, এখন ধারাবাহিকভাবে আস্তে আস্তে আবার আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করছি। যেমন আজকে কাজে আসলাম, ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, তাই ভিডিওটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, যে কথা আমি বারবার বলছিলাম যে ফ্যাক্টরিতে যাচ্ছি, আমাদের ফ্যাক্টরিতে কাজ চলছে, আসলে কাজটা কী চলছে, আমরা কী কাজগুলো করে থাকি, সেগুলো আপনাদের আজকে আমি দেখাবো। যেমন আমার হাতে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, যে সাদার ভিতরে হোয়াইট কালারের ভিতরে এখানে একটা রাবার প্রিন্ট আছে, এগুলো রাবার প্রিন্ট। তো এই যে দেখেন জেমস ওয়ার্ল্ডের মনোগ্রাম, এগুলো আমাদের ফ্যাক্টরিতেই আমরা এগুলো করে থাকি। এখানে আপনারাও আপনাদের কাজ করতে পারবেন, মানে এই ফ্যাক্টরির পাশাপাশি আমাদের আরও বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা কাজ দিয়ে থাকি। ঢাকা শহরের আরও অনেক ফ্যাক্টরি আছে, যেমন ডেনিমের কাজ আমরা সাভারের ওদিকে করে থাকি, তারপরে গাজীপুরের ওদিকে আমাদের শার্টের কাজ হয়ে থাকে, নিটের কাজ এই এই ফ্যাক্টরিতে হয়ে থাকে। তো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা ছড়িয়ে ছিটিয়ে করে থাকি। ফ্যাক্টরিতে যে প্রোডাকশনটা চলছে সেটা হলো টি শার্ট, তারপরে চলছে পোলো শার্ট। এই পোলো শার্টের কাজ এখনও অনেক বাকি আছে, সুইং থেকে নিয়ে এসেছে মাত্র, এখানে আর অনেক কাজ বাকি আছে। এই সেলাইগুলো এখনো বাকি আছে, এখানে একটা টুল টেপ হবে, তারপরে এখানে যে এটা জয়েন্ট বাকি আছে, এই জাস্ট আমি দেখানোর জন্য নিয়ে আসলাম। এই প্রোডাক্টগুলো আমরা জার্মানিতে শিফট করছি, এই প্রোডাক্টগুলো যাচ্ছে জার্মানিতে। এই দেখতে পাচ্ছেন জেমস ওয়ার্ল্ডের মনোগ্রাম এখানে দেয়া আছে, যে জেমস ওয়ার্ল্ডের মনোগ্রাম দেয়া আছে, জেমস ওয়ার্ল্ডের যে সিগনেচার টেক্সট লোগো সেটাও দেয়া আছে। তো এই প্রোডাক্টগুলো জার্মানিতে যাবে, খুবই খুবই ভালো মানের কাপড় থেকে করা। যে দেখতে পাচ্ছেন মানে কাপড়টা তো আমার হাতে, আপনাদের হাতে যদি পৌঁছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফিনিশিং কোয়ালিটিও আমার কীরকম আছে। তো বিষয়টা খুবই সিম্পল, এই যে দেখেন এখানে এই প্রোডাক্টগুলোতে এখানে জিপার দেওয়া আছে, জিপারগুলো একদমই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান জিপার, ওয়াই কে কে জিপার, সেগুলো দেওয়া আছে। যেগুলো এখন দেখতে পাচ্ছেন আইডিয়া দিচ্ছি, আমাদের পেজে ফলো রাখলে আপনারা এরকম আপনার এই এবং কাপড়গুলো হলো রেড কাপড়, আরাম পাওয়া যাবে এবং পরে কমফোর্টেবল লাগবে। এইগুলো স্পানডেক্স, স্পানডেক্স চায়না কাপড়, এগুলো স্পানডেক্স চায়না কাপড়, স্টিচ করবে যে টানতে চাইবে, এগুলো হলো চায়না কাপড়। আর এগুলো হলো রিপ কাপড়, চায়না কাপড় বলি কেন, কারণ এটা যে নাম ওই নাম বলে আপনারা বুঝবেন, তাই চায়না বললে আপনারা আইডিয়া করতে পারবেন আইডিয়া। যেমন আমি ওই যে ও বললো ওয়ান অন রিপ, কারণ আপনারা বুঝবেন না ওয়ান অন রিপ মানে কি, এটা কিন্তু পিওর কটন, একদমই পিওর কটন, পিওর কটন, ঠিক আছে। তো এইগুলোর কাজ আমরা এখন ফ্যাক্টরিতে করছি, জেন্টস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা দুজন এইগুলোর প্রোডাকশনে নিয়োজিত থাকি। আর আমার চ্যানেলে যারা আছেন, জেন্টস ওয়ার্ল্ড কি আসার বিষয়ে এগুলো হয়তো আপনারা জানেন না, তো এই বিষয়ে আশা করি ধাপে ধাপে জানতে পারবেন। সামনে যখন আরো ভিডিও পাবেন তখন এগুলো বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আজকে যেহেতু শুরু করেছি, শুরুর সাথে আপনারা থাকবেন, তো জেন্টস ওয়ার্ল্ডের বিষয়ে জানতে পারবেন। আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের প্রোডাক্টগুলো, তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের পেজে আমাদের নাম বললেই হবে, যেহেতু আমরা এখানে কাজ করতেছি, আমাদের নাম বললেই হবে যে আমি ভাই ব্লগার চ্যানেল থেকে মাহিদ ভাই, সজল ভাই তাদের থেকে শুনেছি, তো এই প্রোডাক্টগুলো আমি কালেক্ট করতে চাই। যদি জার্মানিতে যাবে আপনারা ওইগুলো কালেক্ট করতে পারেন, আমাদের প্যাটার্ন আছে বিভিন্ন সাইজের, তো ইউরোপের প্যাটার্ন এবং এশিয়ান প্যাটার্ন, দুই প্যাটার্নেই আমরা
ওইভাবে হিসাব করে মানে সুন্দর করেছি। তো আপনি আপনার সাইজ মতো পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু স্টক লিমিটেড থাকবে, এটা মাথায় রাখবেন। ওই সঙ্গে স্টক লিমিটেড।